মানসী চিল্লারের হাত ধরে 17 বছর পর আবারও বিশ্ব সুন্দরের মুকুট গেছে ভারতে। সর্বশেষ 2000 সালে এই খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সব মিলিয়ে ঐশ্বরিয়া রায়, ডায়না হেডেনসন ভারতীয় সুন্দরীরা 6 বার মুকুটটি মাথায় তুলতে পেরেছেন। পরবর্তীতে প্রায় সব সুন্দরী নিজেদের বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। এবার একই পথে হাঁটতে যাচ্ছেন সদ্য বিশ্ব সুন্দরীর খেতাব জেতা মানসীও। করণ জহরের হাত ধরেই বলিউডে তার অভিষেক হচ্ছে বলে জানিয়েছেন DNA ইন্ডিয়া। খবরে বলা হয় যে ছবির মাধ্যমে তারকা হয়েছেন আলিয়া, বরুণ, সিদ্ধার্থ। সে ছবির দ্বিতীয় পর্ব স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 দেখা যাবে মানসী। মিস ইন্ডিয়ার অনুষ্ঠান ও ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড 2017 এ মানসীর সঙ্গে সাক্ষাৎ হয় করণের। সেখান থেকেই করণ স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 দ্বিতীয় নারী চরিত্র হিসেবে মানসীকে স্থির করেন। স্টুডেন্ট অব দ্য ইয়ার এর প্রথম পর্বে 2 নায়ক এবং 1 নায়িকা দেখা গেলেও এবার হচ্ছে তার বিপরীত। 2 নায়িকা ও 1 নায়কের রসায়নে নির্মিত হতে যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2। নায়কের ভূমিকায় অভিনয় করছেন বাঘি খ্যাত টাইগার শ্রফ, আর প্রথম নায়িকা হিসেবে প্রায় নিশ্চিত করা হয়েছে চাঙ্কি পাণ্ডে, কন্যা অনন্যা পাণ্ডের নাম। তবে দ্বিতীয় নারী চরিত্র কে হচ্ছেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। DNA ইন্ডিয়া জানিয়েছেন দ্বিতীয় নারী চরিত্রেই দেখা যেতে পারে বর্তমান এই বিশ্ব সুন্দরীকে। বিস্তারিত আরও তথ্য জানতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।